সম্মানিত উপস্থিতি। গত জুমায় আমাদের সূরা আল হজ পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে 22 নম্বর সূরা সূরা আল হজ। সূরার শুরুতে কিয়ামতের দৃশ্য তথা কিয়ামতের ভয়াবহ চিত্র কথা তুলে ধরা হয়েছে। এ সূরার বিষয়বস্তু নামকরণ আমাদের গত জুমায় আলোচনার করার কথা, বিশেষ কারণবশত আমরা করতে পারি নাই। আজকে আমরা জানব সূরা আল হজ আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে নাজিল করেছে। সূরা আল হজ আমরা গত জুমার আগের জুমায় শুরুতে প্রথম এবং দ্বিতীয় আয়াতের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আমরা আলোচনা করেছি। সূরা হজ নামকরণের ব্যাপারে সূরার 74 রুকুর দ্বিতীয় আয়াতে উল্লেখিত ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, হজ পালনের জন্য লোকদেরকে আহ্বান জানাও। আল্লাহ পাক আল্লাহর খলিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন তথা নির্দেশ দিলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আজান দেন তথা ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, তমাম বিশ্ববাসীর জন্য আপনি হজের ঘোষণা দেন। এই আয়াতের ভেতরে এর বিল হজ যে শব্দটিকে সূরার পরিচিতির জন্য সূরা আল হজ নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক এবার আসুন সূরাটির বিষয়বস্তু, এ সূরার ভেতরে কোন কোন বিষয়ে কোন কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, কি কি প্রেক্ষাপটে এ সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। এ সূরার প্রথমে মানুষকে আল্লাহর ভয় পাশাপাশি আল্লাহর ভয় সৃষ্টির জন্য কিয়ামতের যে ভয়াবহ চিত্র এটা শুরুতেই আমার আল্লাহ তুলে ধরেছে। এটা গত জুমার আগের জুমরা আমরা আলোচনা করেছি, কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এটা খুব সহজ না কঠিন, এ কঠিন চিত্র আমার আল্লাহ শুরুতেই এ সূরার শুরুতেই আলোচনা করেছেন। এটাই প্রথম আলোচ্য বিষয় যে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ কঠিন আজাব, এই আজাব সাধারণ কোনো আজাব না, এই আজাবের কথা স্মরণ করে তোমরা দুনিয়াতে জীবনযাপন করবে। এ সূরাটিতে মক্কার মুশরিক দ্বিধাগ্রস্ত, মক্কার মুশরিক দ্বিধাগ্রস্ত সন্দেহ প্রবণ মুসলমান এবং খাঁটি সত্যিকার নিষ্ঠাবান মুসলমান এই তিন শ্রেণীর লোকদের সম্বোধন করা হয়েছে। ওই সমাজের ভেতরে যারা সবচাইতে বড় মুশরিক, আমার আল্লাহর সাথে শিরক করে, ওরা কুফুরি করে, এই মুশরিকদের ব্যাপারে আমার আল্লাহ সূরার ভেতরে আলোচনা করেছেন। যারা দ্বিধাগ্রস্ত সন্দেহ প্রবণ মুসলমান এই সমাজেও আছে না নাই, অনেকেই দেখবেন দ্বিধাগ্রস্ততাকে সন্দেহ করে, কোরআন সুন্নাকে বিশ্বাস করে না, অনেকে বলে কোনটা করব না করব, মুরব্বীরা বলতে দোদল্যমান দোদল্যমান, একুলো পায় না ওকুলো পায় না, আছে না? যদি আপনি বিশাল দরিয়ার ভেতরে নৌকায় দুটা পা দেন, যাবেন এ কিনারা থেকে ওই কিনারায়, এখন দুই নৌকার যদি পা দেন দুটা, এখন নৌকা যখন ছেড়ে দেবে তখন আপনি ও কিনারা নিরাপদে পৌঁছে যাবেন, পৌঁছে যাবেন? নৌকা দুটার দেশে টান, আপনি যাবেন একবারে কোথায়? দরিয়ায়। এজন্য দোদল্যমান থাকা যাবে না। দ্বিধাগ্রস্ত সন্দেহ প্রবণ যারা মুসলমান তাদের ব্যাপারে আমার আল্লাহ সূরার ভেতরে আলোচনা করেছেন। পাশাপাশি যারা খাঁটি সত্যিকার নিষ্ঠাবান মুসলমান, যেখানে ভেজাল আছে সেখানেও আবার আসল আছে না নাই, যেখানে আসল পাওয়া যায় সেখানে ভেজাল পাওয়া যায় কি যায় না? বগুড়া জেলার সবচাইতে বিখ্যাত হলো দই, এই দইয়ের ভেতরেও ভেজাল আছে না নাই? দই হলেই কয় বগুড়া, যেখানে যান যে জেলায় যান খালি দই হলে, ভাই এটা দই কোথাকার? ভাই বগুড়ার দই, কারণ জানে বগুড়ার দইয়ের কথা বললে একটা আলাদা ইয়কিন এবং বিশ্বাস থাকবে। দই হলেই কোথাকার? বগুড়ার। কিন্তু দই যদিও হয় বগুড়ার, ভেজাল আছে না? ভেজাল হয় না। আপনার এই এলাকার পানি দিয়ে যে দই তৈরি হবে, আর ওই ধুনুটের এলাকার যদি পানি দিয়ে যদি দই তৈরি হয়, দুই দই সমান? ওই এলাকার পানি আর এই এলাকার পানি দুটা কি এক? আমার এলাকার কিছু লোক আছেন সারিয়াকান্দি সোনাতলা, এই ধুনুট এলাকায় যে আপনি পানি পান করতেই পারবেন না, পানি করতে পারবেন,
ওরা খাবার রান্না করার পরে, ওরা সবজি পাক করার পরে যে কালার হবে, এই এলাকার কিছু লোক আছে খাইতেই পারবে না, যার বিভিন্ন এলাকার বিভিন্ন দেশে ঘোরাফেরা করার, বিভিন্ন জেলায় ঘোরাফেরা করা, সফর করার অভ্যাস, তো সে খাইতে পারবে। আর যে বাড়িতে বসে থাকে, কখনো বাহিরে যায় না, ওই লোক যে নদী এলাকায় যদি পাক করা সবজি খাইতে দেয়, ও না খেয়ে থাকবে তাও খাবে না। তার মানে দুই জায়গার দই একরকম হবে, যেখানে ভেজাল সেখানে আসল। আবার মনে রাখবেন, যেখানে আসল সেখানে ভেজাল। এজন্য খাঁটি নিষ্ঠাবান মুসলমানদের ব্যাপারে আমার আল্লাহ সুরাত হাজ্জের নাজিল আলোচনা করেছেন, মক্কার মশরেকদের শক্ত ভাষায় সতর্ক করে দিয়েছেন। আমার আল্লাহ সুরার ভেতরে মক্কার যারা মশরেক, এই মশরেকদের শক্ত ভাষায় সতর্ক করে দিয়েছেন, পাশাপাশি তাদেরকে জাহিলিয়াতের চিন্তা পরিহার করে মুসলমানদের উপরে জুলুম যে অত্যাচার, এই নির্যাতন বন্ধ করার ব্যাপারে আমার আল্লাহ সুরার ভেতরে আলোচনা করেছেন। যারা শিরক করে এদের ব্যাপারে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সার নেই, কোনো আপোষ নেই। এজন্য যারা মুশরিক, এই মুশরিকদের ব্যাপারে আমার আল্লাহ কঠোরভাবে শক্ত ভাষা এখানে আলোচনা করেছেন। ওই সমাজের যেই মানুষেরা মুসলমানদের প্রতি নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, আমার আল্লাহ কঠোরভাবে এই সুরার ভেতরে আলোচনা করেছেন, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দাও। মুসলমানদের ভেতরে জুলুম অত্যাচার করে কোনো লাভ হবে না, মুসলমানদের সাথে আছে কে? আরও আসতে বলেন, মুসলমানদের সাথে থাকে কে? কিন্তু সব মুসলমানের পিছে আমার আল্লাহ থাকবে না, সব মুসলমানের সাথে থাকবে না। বেশ কিছুদিন আগে আলোচনা করছিলাম, রাকাল আমিরুল মুমিনিন হযরত ওমারকে বলে আপনার পরিচয় জানতে চাই। আমিরুল মুমিনিন বলে আমি একজন মুসলমান। রাকাল বলে জানতে চাই তাহলে আপনি আসল মুসলমান না ভেজাল মুসলমান? মনে আছে আপনাদের? তাহলে মুসলমানের ভেতরে আসল আর ভেজাল আছে না নাই? সত্যিকারে যারা আসল মুসলমান, সেই আসল মুসলমানদের সাথে কে থাকবে? সে মুসলমানদের সাথে আমার আল্লাহ থাকবে। এই কারণে এই মুসলমানদেরকে কখনো জুলুম নির্যাতন করবে না, অত্যাচার বন্ধ করে দাও বলেছেন কে? এরপরে শিরকের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আমার আল্লাহ সূরাতে আলোচনা করেছেন। শিরক কোন অবস্থাতে শিরক করা যাবে না, এটা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার, সবচাইতে বড় অপরাধ। এ শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, করা যাবে না। পাশাপাশি তাওহীদ পরকালের প্রেক্ষাপটে অকাট্য প্রমাণ তুলে ধরেছেন এই সূরার ভেতরে, যেখানে শিরকের ব্যাপারে আমার আল্লাহ শিরক করতে দেবেন না এইটা বলবেন, তার বিপরীতে তাওহীদ বোঝানো দরকার আছে না নাই? কারোর সাথে শরীক যখন করবেন না, আমার আল্লাহর সাথে শরীক করবেন না, তাহলে তাওহীদের প্রতি একত্ববাদ ঘোষণা করা দরকার। আপনি শিরক বাদ দেবেন, তাওহীদ মানবেন, তাওহীদ রেসালাত এ পরকাল এগুলোর প্রতি অকাট্য প্রমাণ আমার আল্লাহ সূরার ভেতরে তুলে ধরেছে। পাশাপাশি ইমানদার লোকদেরকে দুই ধরনের কথা বলে সম্বোধন করা হয়েছে। এক ধরনের সম্বোধন করা হয়েছে তাদের নিজেদের উদ্দেশ্যে এবং আরব দেশের জনমতকে উদ্দেশ্য করে, আর অপর ধরনের সম্বোধন করা হয়েছে কেবলমাত্র ইমানদার লোকদের উদ্দেশ্যে। আমার আল্লাহ বলেন এ সূরায় মুসলমানদের কুরাইশদের অত্যাচারের জুলুমের জবাবে। একটু আগে শুনেছেন, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করো, এই নির্দেশ আমার আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। কিন্তু মুসলমানের প্রতি অত্যাচার চলবে, জুলুম চলবে, নির্যাতন চলবে। আজীবন ধরে মুসলমান শুধু জুলুম নির্যাতনের শিকার হয়ে তাসবি তাহালিল পড়বে, এইটা কখনো হতে? এজন্য আমার আল্লাহ সূরার ভেতরে মুসলমানদেরকে কুরাইশদের পক্ষ থেকে যে অত্যাচার জুলুম নির্যাতন, এর জবাবে শক্তি প্রয়োগ করার জন্য অর্থাৎ প্রাথমিকভাবে জিহাদের আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। আর যেমন শুধু মার খাবে, পেটন খাবে, এটা হতে পারে না। কোনো মুসলমান কাউকে কখনো প্রথমে আঘাত করবে না। ওরে মুসলমান, শুনে রেখে দেন, মুসলমান সত্যিকারে মুসলমান, প্রকৃত মুসলমান কোন অবস্থাতে কাউকে আগে আঘাত করবে? তবে কেউ যদি আঘাত করে, নফিস বাতের জিকির করবে না। মনে রাখেন, কেউ যদি আপনাকে আঘাত করে, কোনো মুসলমানকে আঘাত করে, আমার আল্লাহ বলেছেন ওই সময় তোমাকে নফিস বাতের জিকির করলে চলবে না,
তোমাকে যে আঘাত করেছেন সাথে সাথে সেইটাকে প্রতিরোধ করা লাগবে। প্রতিরোধ করো সিস্টেমে, কৌশলে, হেকমতে, টেকনিক্যালিভাবে কী করো, প্রতিরোধ করো। খালি মারি খাবা আজীবন, আর মার দেবা না তা হয় না। যদি মার খাইতেই থাকো, চুপচাপে থাকো, ওরা বুঝবে এরা দুর্বল পার্টি, লাগাও খালি আজীবন পিটাইতে পিটাইতে শুতে ফেলে দেবে। আজকে মুসলমানদের দশা এরকম হচ্ছে কি না, খালি মার খায়, খালি মার খায়। মুসলমান ঘর থেকে বের হতে চায় না, মুসলমান মসজিদে বসে জিকির করে, আর কেউ এক চিল্লে লাগায়, কেউ তিন চিল্লে, কেউ আবার জীবন চিল্লে লাগায়, যার জন্যে মারের পরিমাণ বাড়ে না কমে, কথা কয় না। আমার আল্লাহ বলে না, মার করে দি, মার খাওয়ার পরে চিল্লা দিয়ে কোনো লাভ হবে না, আমার কথা না, সুরা হজ্জে পাবে। মার খাওয়ার পরে চিল্লা দিয়ে লাভ হবে না, পেটন খাওয়ার পরে মসজিদে বসে জিকির করে লাভ হবে না। যখন তোমাদেরকে আঘাত করবে, পেটন লাগায়, মার দেয়, জুলুম করে, এই জুলুমের জবাবে, এই জুলুমের জবাবে, এই জুলুম থেকে নির্যাত, জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমার আল্লাহ জিহাদের ঘোষণা দিয়েছেন। কৌশলে তোমরা টেকনিক্যালিভাবে মার প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চালাবে, যেভাবে তোমাদেরকে মার দেয় এইটা কেমনে প্রতিরোধ করা যায়, এটা প্রতিরোধ করবে, দিন দিন চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, সঙ্গবদ্ধভাবে, একতবদ্ধভাবে, এককভাবে, একাভাবে, একা একা কিছু করা যায় না। গাছ, একটা গাছ কাটার পরে যে ডুম হয়, ডুম বোঝেন না, এই গাছ কাটার পরে যে ডুম, এটা যদি আপনি একা মহাবীর যদি হন, একা যদি সরাইতে যান, দশ মিনিটের মধ্যে সরাবেন, সরাতে পারবেন, কিন্তু কমপক্ষে দশজন লোক যদি হাত লাগান তাহলে কিছুটা হলে নড়বে কি না। আর একা যদি ধরেন, ডুম বলবে আজি, কি বলেন আজি, আর যদি দশটা লোক যদি বিশটা হাত লাগান কিছুটা হলেও নড়বে কি না। এই জন্য আল্লাহ বলেন সঙ্গবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সঙ্গবদ্ধভাবে আমার রজ্জুক, আমার রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর এখান থেকে দূরে সরে চলে যাবে না, আগে দলগতভাবে এক জায়গায় হও। এই যে তোমাদেরকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আগে সঙ্গবদ্ধভাবে, দলগতভাবে এক জায়গায় হও, এরপর সে টেকনিক্যালি প্রচেষ্টা চালায় এইটাকে প্রতিরোধ করো। তার মানে একা দৌড়ায় যায় প্রতিরোধ করলে হবে, আগে হওয়া লাগবে কোথায়, আগে কোথায়, কোনো না কোনো দলে, সঙ্গবদ্ধভাবে একটা দলে আসতে হবে। সে দলে যাবেন কোথায়, কোরআনের দলে। জাহিলদের কাছে যায় জাহিল দূর করতে পারবেন, অন্ধকার দূর করতে চাইলে কি জ্বালান লাগবে, আলো জ্বালান লাগবে। আলো যদি জ্বালাইতে চায়, অন্ধকার দূর করতে চাইলে যদি আরও অন্ধকার বেশি করেন তাহলে অন্ধকার বাড়বে না কমবে। এক্ষণে যদি বিদ্যুৎ যায়, এই যে গেছে দেখছেন, এই যে এক্ষণে যদি বিদ্যুৎ যায় তাহলে অন্ধকার না আলো, অন্ধকার। এই মুহূর্তেই যদি আবার বিদ্যুৎ চলে আসে তাহলে অন্ধকার থাকবে না, পালায় যাবে। এই জন্য কোরআন সুন্নার মানুষ যখন বাড়বে, সঙ্গবদ্ধভাবে যখন কোরআনের পক্ষের লোকেরা একত্র হবে, আর একত্র হয়ে যখন চেষ্টা প্রচেষ্টা চালাবে, তার মানে কোরআনের আলো যখন জ্বলতে থাকবে, এ সমাজের যত জাহেল, এ সমাজের যত ইসলাম বিদ্বেষী, অন্ধকার আস্তে আস্তে দূর হয়ে দৌড়ায় পালাবে। জাহেলকে দূর করতে চলে ইসলাম অলারা এক জায়গায় হওয়ার কোনো বিকল্প, এই জন্য আসুন আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কোরআন সুন্নার প্রতিষ্ঠিতের জন্য সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্র হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের